हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आबार चले आसलाम आरेकटा नतून वीडियो निये। तो आज के आमरा कोथाय एसेछि तो तोमरा आसले देखले तो बुझतेई पारबे, ठीक आछे। तो एसेछि आजके मायापुरे। तो हठात करे आजके सकालबेला प्लान होयेछे, कालके एसेछिलाम मामाबाड़ीते। तो सकालबेला हठात करे प्लान होयेछे सडেন যে চলো আজকে একটুখানি মায়াপুর যাই আর একটু রাধা কৃষ্ণ দর্শন করে আসি। তো চলে আসলাম আজকে মায়াপুরে, মামাবাড়ির ফ্যামিলি মেম্বাররা সবাই আর মা বাবা আমরা সবাই মিলে। তো আমি এখন আছি গীতা ভবনে। ওকে, তো গীতা ভবন থেকে মন্দিরের ভিউটা দেখো। হ্যাঁ, তো এটাই কিন্তু সেই মন্দির, এশিয়ার বৃহত্তম যে মন্দিরটা ইসকন মায়াপুরে। তো এই মন্দিরের দিকে কিন্তু তোমরা একবার কিন্তু তাকালে আর কিন্তু চোখ ফেরাতে ইচ্ছে করবে না। তো আমি বর্তমান রয়েছি তো গীতা ভবনে। তো গীতা ভবন থেকে মন্দিরের পুরো মায়াপুর ইসকনের ভিউটা দেখো। সেই লাগছে ভিউটা। আর একটু পরেই আমরা যাব মন্দিরে। তো জাস্ট আসলাম, তো আমরা ফ্রেশ ট্রেশ হইনি। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা আউটফিটটা দেখাবো, ঠিক আছে, ধুতি পরবো, তো দিন যাবো রাধা কৃষ্ণের কাছে। সো গাইজ, আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। তো মন্দিরের দিকেই যাচ্ছি। তো মন্দিরের দিকে যেতে যেতে তো ব্যাক পোর্শনটাও তোমরা দেখো একটুখানি মন্দিরের। তো হ্যাঁ, এই সেই মন্দিরটা। তো বেরিয়ে গেছি আমরা মন্দিরের উদ্দেশ্যেই। তো যাচ্ছিলাম রাস্তা থেকে, তো যেতে যেতে হঠাৎ করে ডান দিকে ঘুরে দেখলাম এখানে মহাপ্রসাদ বিক্রি হয়, যেখানটায় ভগবানের সব রকম প্রসাদ এখানটায় পাওয়া যায়। তো হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে দেখলাম আবার বাঁদিকে থেকে রাধেশ প্রসাদ, যেখানে এখানেও কিন্তু তোমরা পেয়ে যাবে মহাপ্রসাদ। তো হঠাৎ করে ডান দিকে ঘুরে দেখলাম যে একটা শপ রয়েছে, যে শপে এখানটায় ভগবানের ফটো থেকে শুরু করে খোল করতাল সব কিছু এখানটায় কিন্তু পাওয়া যায়। তো যাচ্ছিলাম মন্দিরের উদ্দেশ্যে, আর ভাই বোনকে তো দেখি এখানটায় দুইজনা এসছে। এসে ভাই তো আমার ভিডিওর দিকে হা হা করে তাকিয়েছে, কী ভাই কী ভাই কী দেখছো, প্রেম করতে এসছো এখানে? হ্যাঁ, তো এখানে কিন্তু ছোট ছোট বুক স্টলও রয়েছে, যেখানটা তোমরা ভগবদ গীতা থেকে শুরু করে ভগবানের সব রকম বই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। তো সামনেই তাকিয়ে দেখলাম যে প্রসাদ দিচ্ছে, আর এই প্রসাদ যদি না খেলাম মায়াপুরে গিয়ে আর কী খেলাম? এই খিচুড়িটা যা টেস্ট হয় আর ভগবানের প্রসাদ টেস্ট তো হবে, এটা স্বাভাবিকই। তো প্রভু দিচ্ছিলেন এখানটায় খিচুড়ি। তো আমরা কিন্তু যাচ্ছি এখন মেন মন্দিরের উদ্দেশ্যে, আর বাঁদিকেই দেখতে পাচ্ছ আমার মেন মন্দিরটা। আর ডান দিকে যে মন্দিরটা আছে, এই মন্দিরের কিন্তু কাজ চলছে অলরেডি। তো আমরা এখান থেকে যাব একটুখানি গুরু মহারাজ যেখানটায় থাকতেন সেইখানটায়। তো চলে এসেছি আমরা এই শঙ্খ ভবনে। এই শঙ্খ ভবনের কিন্তু ফোর্থ ফ্লোরে গুরু মহারাজজি থাকতেন। তো সামনে আমাদের যিনি প্রভু আছেন তিনি আমার সামনেই উঠছিলেন, আর তার পিছন পিছন আমি উঠছিলাম। তো ওপরে তো চলেই আসলাম আমরা। তো এই ওপর থেকে কিন্তু মেন মন্দিরের ভিউটা দেখো কত অসাধারণ লাগছে দেখতে। বাট এখানে আমি কিন্তু গুরু মহারাজজির যেখানে থাকতেন সেখানে ক্লিপ নিতে পারিনি। তো আমরা ওপর থেকে এখন নিচে নামছি। তো আমরা মন্দিরের পথে যাচ্ছি, মা মাসি বোন আমরা একসাথে যাচ্ছি, আউটফিট রেডি হয়ে গেছে দুটি করে। তো নিচে তো চলেই আসলাম, নিচে এসে মন্দিরের ভিতর ঢুকলাম আর দেখলাম এখানে ঘন অন্নপ্রাশন চলছে, আর এই যে পুচকেটা এটাই কিন্তু আমার ভাই। তো সব কমপ্লিট হয়ে যাওয়ার পর মন্দির থেকে বেরোলাম। তো এখন আরতি ফরতি সব কমপ্লিট হলো, আমরা বেরিয়ে গেছি মন্দির থেকে। এই যে সব গৃহবধূরা তো ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে। তো জাস্ট বেরোলাম, আর প্রচুর বৃষ্টি হলো এতক্ষণ ধরে। হ্যাঁ, তো মন্দিরের বাইরেই বেরিয়ে আমি ছোট কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, ভিডিও ক্লিপ। তো মন্দির তো এখন বন্ধই হয়ে গেছে, তো এখানে কিছু ছোট ভিডিও ক্লিপগুলো নিয়ে আমরা চলে যাব গীতা ভবনে। যেহেতু আমরা গীতা ভবনেই স্টে করেছি, রুম নিয়েছিলাম গীতা ভবনেই, তো প্রসাদ আমরা গীতা ভবনেই পাবো। তো যাচ্ছিলাম এখন প্রসাদ পাওয়ার জন্যই। তো এই গীতা ভবন ছাড়াও কিন্তু প্রসাদ গদা ভবনেও পাওয়া যায়, দুই তিন জায়গাতে ভগবানের দুপুরবেলা এবং রাত্রিবেলার প্রসাদ পাওয়া যায়। তো এখানে ছোটো ছোটো কিছু ভগবানের বই বিক্রি হচ্ছিলো। তারপরে আমরা চলে এসেছি গীতা ভবনে প্রসাদ পেতে, বসে পড়েছি আমরা সবাই প্রসাদ পেতে। তো প্রভুরা শাল পাতার থালাও দিয়ে দিয়েছে, আর এদিক থেকে প্রভুরা দিতে এসেছিলো জল গ্লাসে করে। তো দেওয়ার সিস্টেমটা কিন্তু পুরোটাই আলাদা। তো দেখতেই পাচ্ছ সব ভক্তরা একসঙ্গে আমরা বসে পড়েছি দুপুরের প্রসাদ পেতে। তো জল নিয়ে চলে এসছে, আর জল দেওয়ার স্টাইলটা দেখো পুরোটাই আলাদা। তো প্রসাদ দিয়ে দিয়েছে শাল পাতায় সবাই, দেখতেই পাচ্ছ। তো এখানে আমাদের সব ফ্যামিলি মেম্বাররা সবাই বসে রয়েছে প্রসাদ পেতে, সব ভক্তরাও প্রসাদ পেতে বসে পড়েছে। সো হ্যালো ফ্রেন্ডস, তো আমরা দুপুরের লাঞ্চ ফাঞ্চ সব কমপ্লিট হয়ে গেল, প্রসাদ পেয়ে গেছি ভগবানের। তো এখন একটুখানি ফ্রেশ হতে হবে, জামা প্যান্ট ছাড়তে হবে, সেই সকাল থেকে এরকম অবস্থায়
মন্দিরে গেলাম, ঘুরলাম ফিরলাম, সব কিছু করলাম। তো আজকের আউটফিটটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে আমি ধুতি পরেছিলাম আর গেঞ্জি পরেছিলাম, টিশার্ট পরেছিলাম। তো কেমন লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো গাইস, মন্দিরের ভেতর কিন্তু খুব মজা করেছে, যে খুব নাচাগানা করেছে। তো ভেতরে তো সেরকমভাবে ভিডিও করতে দেয়নি, তাও আমি একটুখানি ফোনটা লুকিয়ে নিয়ে গিয়ে হালকা করে ভিডিও করে নিয়েছি। তোমাদেরকে দেখাবো ভিডিওগুলো, একটু দেখো, ঠিক আছে? জাস্ট রাধা মাধবকে দেখো, রাধা মাধবের ভিডিওটা করতে পেরেছি, আর সবাই নাচ করছিলো, একটুখানি ক্লিপ নিতে পেরেছি। তো দেখো তোমরা, ঠিক আছে? খুব খুব মজা করেছি ভেতরে, আর আজকে কীর্তনটা অনেক মজার হয়েছিল। এমনি সবসময় মজার হয়, তো আজকের কীর্তনটা আমার কাছে কেমন জানি জানি না, খুব ভালো লেগেছিলো। হরে কৃষ্ণ। মাসি আর বোন মিলে কিন্তু মায়াপুরে এসে ভিডিও বানানো শুরু করে দিয়েছে। দেখো দেখছি কি হবে। বিকেলবেলা কিন্তু বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঘুরতে। তো সকাল থেকে আমরা তো মন্দিরেই গেছিলাম, একটু মন্দিরের আশপাশটা একটুও ঘোরা হয়নি। তো বেরিয়েই দেখলাম যে হাতি দুখানা। তো ভাগ্য কতটাই ভালো ছিল যে আমরা দেখতে পেয়ে গেছি হাতি এখানকার। তো এখানকার প্রভু কিছু ফল দিচ্ছিল হাতিদেরকে, দেখে তো বোঝাই যাচ্ছে হাতিগুলোর অনেক বয়স হয়ে গেছে, অনেক বছর ধরে দেখছি এই হাতিগুলোকে। হ্যাঁ, তো এটা কিন্তু সেই মন্দিরটা যেটা কিন্তু তোমরা মেন গেট থেকে ঢুকলেই কিন্তু পাবে বাঁদিকে, যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছিলাম। তো এই মন্দিরটা আমি প্রথমে নিতে পারিনি, বিকেলবেলা বেরোনোর পরে এই মন্দিরটা নিয়েছি। আর এই মন্দিরে কিন্তু ভজনটা কীর্তনটা এত সুন্দর হয়, বসে থাকতে ইচ্ছেই করবে। এই মন্দিরের অপোজিটেই কিন্তু একখানা বিকেলবেলা কিন্তু খুব সুন্দর ঝর্ণা দেয়। তো এই যে সেই ঝর্ণাটা, আর এখানটায় কিন্তু প্রচুর ভক্তরা প্রচুর ভিড় করে এইখানটায়, এই বিকেলবেলাটা এইখানটায়। দেখো তোমরা, তো সন্ধ্যা তো হয়েই গেল, এখন বেরিয়েছে একটুখানি করতে। হ্যাঁ, তো এটাই কিন্তু সেই মিউজিয়াম, যে মিউজিয়ামের ভিতরে কিন্তু ঢুকতে পারলে তোমরা শৈলপ্রভুপাদের সব কিছুই জানতে পারবে। আর এই মিউজিয়ামে ঢুকতে গেলে কিন্তু কিছু একটা টিকিট দিয়ে তারপর কিন্তু এন্ট্রি করতে হয়। হ্যাঁ, ভেতরে কিন্তু অনেক ছোটো ছোটো দোকানও রয়েছে, যেখানটায় তোমরা কৃষ্ণ ড্রেস থেকে শুরু করে ধুতি থেকে শুরু করে ভগবানের টি শার্ট থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। আর ভেতরে কিন্তু ছোট ছোট অনেক খাবারের দোকানও রয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু মায়াপুর টেলিভিশন থিয়েটার, যেখানটায় তোমরা এন্ট্রি করতে গেলে কিন্তু তোমাদের একটা টিকিট পারচেস করে দেন তোমার এন্ট্রি করতে হবে। চাইলে কিন্তু তোমরা এখানটায় 3D শো কিন্তু দেখতে পারবে এর ভেতরে। যাচ্ছিলাম কিন্তু মেন মন্দিরের দিকে, তো হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দিই গোবিন্দ রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টে যদি না ঢুকুন তাহলে মায়াপুরে কী করতেই বা গেলাম। এই রেস্টুরেন্টের খাবারটা কিন্তু অনেক টেস্টি, অনেক টেস্টি। তোমরা একবার না খেলে তোমরা বুঝতে পারবে না। চলে এসছি আমরা, সন্ধ্যা আরতি আছে এখন ইসকনে মায়াপুরে। সন্ধ্যা আরতির টাইম হয়ে এসছে, এই জন্য এত পরিমাণে ভক্তদের সমাগম। তো আমরাও ঢুকছি মন্দিরের ভিতরে। মন্দির থেকে বেরিয়ে এরকম রাশিয়ান প্রভুরা কীর্তন করছেন, তো আমার তো দেখে অনেক মজা লাগলো যে তাদের সাথেও আমি একটুখানি যোগ দিই। বলো
প্রভুদের সঙ্গে কিন্তু নাচ এবং কীর্তন করে কিন্তু খুবই ভালো লাগলো। ভালো তো লাগবেই যেহেতু প্রভুরা রাশিয়া থেকে এসছে। তো যাচ্ছিলাম এবার রুমের দিকে। তো যেহেতু আমরা রুম নিয়েছিলাম গীতা ভবনে, তো যেতে যেতে হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখলাম যে মন্দিরের পিছনে অনেক ভক্তরা বসে রয়েছেন, প্রভুরা বসে রয়েছেন। যেহেতু ভিতরে কীর্তন হচ্ছিল আর আমাদেরও বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে, তো যাচ্ছিলাম রুমের দিকে। এই ব্লগটা কিন্তু আমার একদম ফার্স্ট ব্লগ ছিল, তো কেমন হয়েছে তোমরা সবাই একটুখানি কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইসকন মায়াপুরে তো অবশ্যই লাইকটা দিয়ে দিও, এটা তো না বললেই নয়। হরে কৃষ্ণ। তো বাড়িতে যাওয়ার তো সময় হয়েই গেছে আর আমরা যে গাড়িটা করে এসেছিলাম গাড়িও রেডি হয়ে গেছে, তো বেরোনোর পথে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো বাই।